দেখো আমি লিপি চলে এসেছি, আর সঙ্গে কাকে নিয়ে এসেছি জানো? তুত্তুরি। তুত্তুরি আজকে সানডে, শ্যাম্পু দিচ্ছে, চরকির অলরেডি হয়ে গেছে। তুত্তুরি দেখো জিমনাস্টিক দেখানোর জন্য রেডি। তারপরে স্নান টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। গোপী আর গোপুর স্নান হয়ে গেছে, অন্য ঠাকুরদেরও স্নান হয়ে গেছে, এখন গিরিধারী স্নান করছে। তো স্নান করিয়ে প্রচণ্ড গরম, একটা গিরিধারী গোপু গোপীকে ছোট্ট প্যান্টু পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। তো মুছাচ্ছি স্নান করে, আর একরকম তিলক মাটি না কি গোপীচন্দন, হ্যাঁ গোপীচন্দন মেলা থেকে একবার কিনেছিলাম, সেই দিয়ে স্নান করালে বেশ চকচক করে। আমার গিরিধারীকে সেই মাখিয়ে স্নান করিয়েছি, মধু দিলেও চকচক করে। তো যে কোনো কিছু একটা দিয়ে, আর গোলাপ জল তো দেওয়াই হয়, গোলাপ জল, অবরু, এসব জলের মধ্যে দিয়ে, তুলসী পাতা দিয়ে গিরিধারী গোপু গোপীকে স্নান করানো হয়। তো স্নান হয়ে গেছে, এবার ছোট্ট প্যান্ট একটা পরিয়ে দিলাম, আর বড্ড গরম, গরমে তো কষ্ট হবেই, তো বসিয়ে দিচ্ছি। হেয়ার ব্যান্ড কিনে দিতে হবে, একটা হেয়ার ব্যান্ড কিনে তো হতে হবে। এই তুমি এটা নাও। এই কত ময়ূরের পালক রেখে দিয়েছি, লুডো। তো ফ্রেন্ডস, আমার গোপাল, তারপরে আমার সব ঠাকুরদের খেতে দেওয়া হয়ে গেছে, দুপুরের ভোগ দর্শন করো। আর গরম তো খালি গায়ে রেখে দিয়েছি, বড্ড গরম, স্নান করিয়ে খালি গায়ে রেখে দিয়েছি। আর এই যে এইটার একটা কিনেছিলাম গোপালের আলমারি বলে, এটা আর কিছুতেই তোমাদের সাথে শেয়ার করতে করতে আর কি সময় পাচ্ছি না। এগুলো আমি এখন মুছবো, কারণ এটা নিচের ঘরে ছিল, মুছে নি। আর এখানে গোপুর সব জামা নতুন রয়েছে, কেনা হয়েছে যেগুলো, তো মুছে এটা আজকে গোছাবো আর কি। যা যা রাখবো, যা করবো, তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আগে ড্রয়ারগুলো মুছে নিচ্ছি, কারণ আনার পর থেকে সেভাবে মোছা টোছা হয়নি, নিচের ঘরে এমনি রাখা ছিল। এটা এটা গোপরি পুরনো জামা, ধুয়ে নিয়েছি, এটা পরে না গোপ, তো সেটা দিয়ে আমি মুছছি, মুছে টুছে নিই। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর, নিচে আমার তিন্নি বসে আছে খাওয়ার জন্য, তিন্নি বাবা, আমি গিয়ে খেতে দেবো ওদের, তাই জন্যে এটা এখন মুছে হাওয়ায় শুকিয়ে যাবে, তারপরে এ করবো, পরে সাজাবো। মানে সব অনেক তো জিনিস, জামা, গোপুর খাবার দাবার, অন্য ঠাকুরেরও সব জিনিস, সবই আস্তে আস্তে গুছিয়ে এতে সন্ধেবেলা হোক, যখনই করব তোমাদের সাথে শেয়ার করব। এটা এখন মুছে রেখে যাচ্ছি, পরে এসে আবার এসব করব, কারণ এখন ওরা ওদের যদি খাওয়া হয়ে যেত তাহলে আমি এখনও যেতাম না, একবারে করেই যেতাম, কিন্তু ওরা খায়নি, না খেয়ে বসে আছে। তো চলো আমার গোপুকে দেখে না পরে আবার আসবো। হাই ফ্রেন্ডস, লিপি আর লিপির মেয়ে তিন্নি, আমরা দেখছোই সাজুগুজু করেছি। তো আজকে আমাদের ফ্ল্যাটেরই, মানে আমরা তো নিস্তারা থাকি গ্রাউন্ড ফ্লোরে, ওনারা তিনতলায়, নতুন এসছেন, বেশি দিন আসেননি। তো ওনার মেয়ের জন্মদিন, ছোট মেয়ে, 10-11 বছর হবে, তো ওনার ওর জন্মদিন। তো যাচ্ছি এখন, প্রায় 9টা বাজে, তো রেডি হয়েছে 8:42, ওই বল 8:42 এখন বাজে, তো রেডি হয়েছি, হাজব্যান্ড রেডি হচ্ছে, আমরা দুজনে রেডি। সবসময় বলে মেয়েদের বেশি সময় লাগে, তো সময় লাগে সত্যি,
আর ও যে বলে আমার তো এক্ষুনি 2 মিনিটে হয়ে যাবে, বাট আমরা রেডি হয়ে অনেকক্ষণই বসে আছি, এখন তিনি রেডি হচ্ছেন, 2 মিনিট অনেকক্ষণ হয়ে গেছে। তো কেমন লাগছে কমেন্টে বলো। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এন্ড করা হয়নি, তো যাচ্ছি গিয়ে আমি ওপরে ভিডিও করা যাবে কিনা জানি না, যদি করা যায় নিশ্চয়ই পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে বার্থডে বাড়িতে কী কী হলো টোলো এইসব, আর যদি করতে না পারি তাহলে শেয়ার করবো না। যাই হোক, তো আজকে যাচ্ছি, তোমরা আমাদের বলবে কমেন্টে। আমি একটা ফুল সেট কুর্তি পরেছি, কুর্তি না চুড়িদার, চুড়িদার পরেছি, পুরোটা এরকম বটল গিন কাজ করা, এই নিয়ে 2 বার পরেছি, পুজোয় একদিন পরেছি, আর এই পরেছে সিল্কের। এটা তো আমার হাজব্যান্ড দিয়েছিল, ওর খুব পছন্দের, এটা 3 দিনেরও খুব পছন্দের, দুজনে পছন্দ করে দিয়েছিল, আমি এত দাম দিয়ে নেবো না বলছিলাম, খুব ঝামেলা করেছিলাম, বাট দিয়েছিল, তো ওরাই বললো এটা পরো, ওদের খুব ফেভারিট। তো আমাকে রংটা কেমন লাগছে বলো, আর আমার 3 নিশোনা আমাকে কেমন লাগে তোমরা তো বলোই সবসময় বলো, আর ও বরকে না বললে তার রেগে যাবে, বরকে দেখাচ্ছি দাঁড়াও। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো না ম্যাচিং করে বটল গিনি পড়েছে, না নিচে গেলাম হাতের সামনে এটা পেলাম, নিয়ে আসলো তোমার সাথে যে ম্যাচ করে যাবে বুঝতে পারিনি, পোস্টাল বাড়িতে যাচ্ছি ম্যাচ করে। চুলে কি জেল দিয়েছো নাকি? না না চুলটা এবার তো একটু রেডি করলাম, শেটিং করেছে, এবার বেরোবো একটু, একটু ভুঁড়িটা কমাও, তোমরা সবাই বলো তো একটু ভুঁড়িটা কমাতে, একটু উপরে যাব, ছোট বাচ্চা বেবি বন্দনা নাম ওর, ওর বার্থডে, ওরা নতুন এসেছে আমাদের বিল্ডিং এ, চার পাঁচ মাস হয়, 4-5 মাস না আরো বেশি হয়, প্রায় 1 বছর হতে চললো, না না পূজার পরে সময়টা এসেছে, যাই হোক। আর এই যে গিফট কিনে নিয়েছি, দোকানে খুব ভিড় ছিল বলে ওখানে ভিডিও করতে পারিনি, দুটো গিফট আছে এখানে, একটা জলের বোতল আর একটা ডল আছে, ওই যে তামার তামার বোতল গুলো না, হ্যাঁ বড়শিল, বড়শিল কোম্পানি ওয়াটার বোতল, একটা ডল আছে বারবি, নিয়ে যাই এখন উপরে যাচ্ছি, ছোট বাচ্চা ওদের আমরা এই প্রথম কি অনুষ্ঠান করবে জানি না, যদি ভিডিও করার সুযোগ থাকে বা কেক ফেক কাটে তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, লেটস গো। তো ফ্রেন্ডস চলো যাই ওপরে দেখি, আর ভিডিও করতে পারলো এটার সাথে, এই ব্লগটার সাথে যাবে না কারণ বড় হয়ে যাবে, সকাল থেকে কাজকর্ম ভিডিও করা আছে, তাই আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে, আমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বলো কিন্তু যে আমাদের কেমন লাগছে, কি রে তিন্নি তাই তো, বল কিছু তো বলবি, হ্যাঁ কেমন লাগছে আমাদের সবাইকে তোমরা জানিও কমেন্ট সেকশনে। তুমি একদম এবার একটা থাম্বনেলের জন্য বাম্পার ছবি তুলে নিচ্ছি, চলো আমার বর পুরো একদম পাক্কা ইউটিউবার হয়ে গেছে, চলো।